ওটা যদি বদির লাশ না হয় তাহলে চেয়ারম্যানকে ফাঁসানো যাবে ভাইজান চেয়ারম্যান যদি হাসা হাসাই কামটা করে থাকে তাহলে আর কোনো মাপ নাই আর আমি জেলের ভাত খাবো তুমি কি নিশ্চিত যে ওই মোজা তোমার জামায় ও আমি নিশ্চিত ওই যে বদির লাশ কয় যে লাশটা কবর দেওয়া হইছে ওইটা নাকি বদির লাশ না কি বলো হ্যালো হ্যালো কে আমি আমি বৌদি বৌদি কোন বৌদি আরে বেটা তুই আমারে চিনস না আরে বেটা তুই আমার ফোন দিছিস কে আরে কামি ফোন দিছি এদিক দিয়ে তো ঘটনা ঘটে গেছে কিসের ঘটনা আরে বুঝস না ওই যে যার লাশ এত খবর পেয়ে গেছে গ্রামে জানাজানি হয়ে গেছে ওই লাশ আমার না এখন আমি কি করবো দোস্ত আমি কি আত্মগোপন করে থাকবো চিন্তার বিষয় তো আচ্ছা কীভাবে জানাজানি হলো ওই লাশ যার তার বউ আইছিল এদিক দিয়ে পুলিশের তদন্ত চলতেছে আচ্ছা শুন কেটে কাজ কর তুই গ্রামে যা গ্রামে যাবো কোনো সমস্যা হইব না তো আরে সমস্যা হইলে চেয়ারম্যানের হইব তোর কি তুই গ্রামে যা তুই কই আমি একটা বিশেষ কাজে ঢাকা আইছি কাজ শেষ করে পরে আবার গ্রামে যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখলাম ঠিক আছে কি বৌদি তুই তো মারা গেছস আরে স্বপন দা আমি মরি নাই তো আমি বাইসা আছি আত্মগোপনে ছিলাম তুমি ধরে দেহ দেহ কাজ করো দেহ আরে দেহ না ভয় পাও কে দেহ চলো অনেক বদল গেছে গ্রামে চলো 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 দেখেন রাস্তার ভিতর দাঁড়াইছেন রাস্তা দেন এই গ্রামে থেকে আমার অনেক শিক্ষা হয়েছে আমার অনেক শিক্ষা হয়েছে আপনার মতো আপনি কি শিক্ষা হয়েছে আচ্ছা আপনার নিয়ে আমার যে মানহানিকর ব্যাপারটা ঘটছে ব্যাপারটা আমরা দুইজনে মিটাই ফেলতে পারি না এখানে মিটামিটির কি আছে চেয়ারম্যান সাহেব বিচার সালিস করলো না আমি তো বিকুশুর খালাস হয়ে গেলাম না তাতে কি হয়েছে আপনি চাইলে কিন্তু আমার বিয়ে করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নাই কি আপনি জানেন আমি বিবাহিত আমার তো বউ আছে আমিও তো বিবাহিত ছিলাম আমার জামাই তো মরে গেছে আরে বাবা আমার তো বউ মারা যায় না যে বিয়ে করব আমার তো বউ আছে শোনেন আমি চলে যাচ্ছি আপনি যান আপনি চলে যাবেন আপনার একটু খারাপ লাগবো না এখানে খারাপ লাগার কি আছে আপনার মতো ভালো ছেলে পেলে আমি ঠিকই বিয়ে করতাম
ইনশাল্লাহ পেয়ে যাবেন, কিন্তু আমার মতো না কোনো একটা ছেলে পাবেন, আর আমার মতো পাবেন না, অনেক ছেলে পাবেন, অন্য কাউকে বিয়ে করেন। এখন রাস্তা দেন, আমি যাব। আচ্ছা, চলে যাওয়ার আগে একটা কথা বলতাম। বলেন। চলে যাওয়ার আগে আপনার হাতটা একবার ধরি। না না, সেসব ধরার দরকার নেই। এমনি আপনার সঙ্গে কথা বলতে বলে অনেক বিপদে পড়ছি। আপনি যদি ধরতে ইচ্ছা করে কল্পনায় ধরেন। আপনি যান যান, সর 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 সর। আমার তো বিশ্বাসই হইতেছে না বদি, তুমি বাচ্চা আছো। বিশ্বাস হইতেছে না? আবু ভাই, তোমার হাতটা দাও তো। আরে দাও 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 দাও। ওরে বাবারে, এই তুমি খামসি মাল্লা কে, পাগল নাকি? তোমার তো বিশ্বাস হইতেছিল না, তাই তোমার খামসি দিয়ে বিশ্বাস করাইলাম, বুঝছ? তা এতদিন তুমি কইছিলা? এত কথা বলতে পারবো না, আপনি তো চা ফ্রি খাওয়াইবেন না। চা বানান। হ্যাঁ, তা দিতেছি। বিধু ভাই, টক না মিষ্টি, মানে আম কেমন লাগছে? আম যেমন লাগানোর কথা তেমনই লাগতেছে। মানে? মানে হইলো কাঁচা আম যদি টক না লাগে তাহলে তো ভালো লাগবে না, কাঁচা আম টকই ভালো। বাহ, আপনার কথাগুলা একেবারে বুজুর্গ ব্যক্তিদের মতো, মানে জ্ঞানী লোকদের মতো। আপনার আশেপাশে যত বেশি থাকবো তত বেশি আমি শিখবো। ভাই, আপনারে তো আমার ছাড়তে ইচ্ছা করতেছে না। কিন্তু আমার তো ভাই যাইতে হইল, ব্যবসা পাতি আছে না? হ, তা তো আছেই, কর্ম তো মানুষের জীবনের বর্ম, কর্ম ছাড়া তো আসলে থাকার উপায় নাই। তবে ভাই, আপনার এইখানে রাইখে দর একটা উপায় কিন্তু আমার হাতে আছে। কি উপায়? আচ্ছা বলতেছি, তার আগে আপনি বলেন তো আমার বোন বিজলিরি আপনার কেমন লাগে? ভালো, ভালো মেয়ে। বিজলির সাথে আপনার বিয়া হইলে কেমন হয়? ভালোই হয়। বাহ, আলহামদুলিল্লাহ, সত্যি আপনার আবার কোনো আপত্তি নাই তো? না না, ভালো মেয়ে, আমার আবার আপত্তি থাকবো কেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা, ওই তাহলে তো বিয়া হইতেই পারে নাকি? মাঝে একটু ব্যাপার হইলো, বিজদি রাজি আছে কিনা বা বিজদির মত আছে কিনা এটা কিভাবে বুঝবো? না, বিজদির অমতের কিছু হইব না। আমি ছোটবেলা থেকে দেখতেছি না, ও কিন্তু অন্য মায়ের গো, তো বেদক না। আমি ওর ভাই, আমার সিদ্ধান্ত ওর সিদ্ধান্ত, আমি যে মত দেব ও এত আপত্তি করবো না। তাই আপনি যে আমার এক কথার উপর রাজি হয়ে গেছেন ভাই, আমি কিন্তু খুব খুশি হয়েছি। এখন দেখেন বিজলি কি বলে। তোরে জিজ্ঞাসা করবই, ওর একটা প্রাথমিক মতামত তো আছেই, তবে শুভ কাজে আমি কিন্তু দেরি করবো না। যেটা ভালো মনে করেন। তোমারে বলবে, তোমারে না জানায় তো আর আমার বিয়া দিতে পারবো না। ও তো তাই করতে চায়। কেমন ছেলে, কি করে, ওর মতো বাটপান নাকি? অমন ছেলের সাথে আমি বিয়ে দেবো? ওর কথা মতো কখনো না। আচ্ছা ঠিক আছে, তুমি রাইগো না তো, আমি বারুদার সাথে কথা বলবো। তোর কিচ্ছু করতে হবে না। দেখ আমি কি করি, পিপিলিক আর পাখা গজায় কখন, সেইটা ভুলে গেছে। তুমি কিন্তু আমার অনেক রাইগা আছো। ঘরের খবর পরে জানলে কেমন লাগে, এটা পরে বুঝবি। পরে বুঝবো মানে? আবার মনে হয় ঝগড়া পাতিতে চাইতেছে। তুই বে আর মিল ওকে, সারাক্ষণ হলে ঝগড়াই করবো। কি মিট মিট
তোমরা তো সবাই ভাবো আবার কোনো দায়িত্ববোধ নাই। আমি মুরুব্বিদের মতো একটা কামের কাম অলরেডি করে ফেলাইছি, বীজ দিয়ে বিয়ে আমি ঠিক করে ফেলাইছি। কি বলো? কার সাথে? বিখ্যাত বিজনেসম্যান মিঠু ভাই আসছে না, তার সাথে। কি বলো, তুমি তো আমারে জানাইলা না। বাদ রাখলাম কই, এই যে এখন জানাই দিলাম। বড় ভাই জানে কি বলছো? না, এখনো তারে বলি নাই, তবে ভাবতেছি পরে তারে জানাবো। তুমি বড় ভাই জানে কিছু জানাইলা না, আর বিয়ে ঠিক করে ফেলছো। আরে তার এত জানানোর কি আছে? শোনো, সে হাজার চেষ্টা করলেও আমার মতো এরকম সুযোগ্য পাত্র খুঁজে বার করতে পারবো না। পাত্র যে মাপে প্রস্তাবটা দিলে কেউ না করবো না, সবাই রাজি হয়ে যাবে। রাজি হবে? তুমি মিঠুর সাথে বিয়ে দাও, আর যার সাথে বিয়ে দাও, বিষয়টা বড় ভাই জানলে জানানো দরকার। এই তুমি আমার এত জ্ঞান দিও না তো, কারে জানাইতে হইব কারে জানাইতে হইব না, এই বিষয়ে কি আমার জ্ঞান কম আছে? তোমার কাছে আমরা শিখতে হইব। তোমার না খুব মাথা গরম, খালি সবসময় মাথা দিয়ে ঠেলো, পরে একটা জ্ঞানদাম বাজবে তখন বুঝবা মজা। কিসের জ্ঞানদাম বাজবো? এটা কি জ্ঞানদাম বাজানোর মতো কাজ আমি করতেছি? এটা ভালো কাজ করতেছি, আমার একমাত্র বোনের আমি একটা ভালো বিয়ে ঠিক করছি, এটা নিয়ে কারো আপত্তি থাকার কোনো কথাই তো আমি বুঝলাম না। তুমি কেন জিনিসটা উল্টা দিকে নিতে? তোমার এখন ভালো বুদ্ধি দিতেছি, তার নিবা না। তুই এইখানে এসেছ কেন? আমি আর আত্মগোপনে থাকি কি করবো? সবাই তো জানা গেছে ওইটা যে আমার লাশ না। মোদি, তুই কিন্তু আমার আসল রূপ দেখস নাই। চেয়ারম্যান সাহেব, আপনি হুদাই উত্তেজিত হইতেছেন। চেয়ারম্যান সাহেব, তুই দুই নম্বরই করলে তোর কিন্তু খবর আছে। চেয়ারম্যান সাহেব, খবর তো এবার আপনার আছে। কি করলি তুই? যা কইছি ঠিক কইছি, আপনি আমার বেশি জ্বালাইলে আমিও কিন্তু আপনার ছানবো না। এই আপনার লেগে আমি গ্রাম ছাড়া হয়ে আসিলাম। তুই আমার ভয় দেখাস? ভয় ভাবলে ভয়? আপনি যদি আমার লয়ে লড়াসড়া করেন, আমিও কিন্তু আপনার লয়ে লড়াসড়া করবো, কথাটা মনে রাখেন। যা। মিঠু ভাই, আপনি বলেন কি বলতে চাইতেছিলেন? না, তুমি যদি আমার এমন ভাই ভাই করো তাহলে কিভাবে বলি? ভাই বলবো না তো কি বলবো? না মানে আমাদের তো বিয়ে ঠিক হয়েছে, তাই না? বিয়ে ঠিক হয় নাই, বিয়ের কথা চলতেছে। ওই একই কথা কইল। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম মানে তোমার কি মত আছে? আমার কোনো মত নাই। মানে তোমার মত নাই? মানে আমার নিজের কোনো মত নাই। আমার ভাইরা আমার যে সিদ্ধান্ত নিব আমি সেটাই মানে নিব। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন বাধ্যগত বউই আমার পছন্দ। আপনার সাথে তো আমার বিয়েই হয় নাই। তাতে কি হয়েছে? কথাবার্তা পাকা হয়েছে, তোমার বড় ভাই মানে ওই সে বারুদ আমার কনফার্ম করছে, তা আমাদের তো বিয়ে মোটামুটি ঠিকই হয়ে গেছে। বারুদ ভাই আপনার প্রস্তাব দিছে, কিন্তু আমার তো আরো দুইজন ভাই আছে, সবাই মিলে মত না দিলে তো আমি আর বিয়ে করতে পারবো না। না না, আমার মনে হয় না তেমন কিছু হইব, কারণ পাত্র হিসাবে আমি মন্দ না, তোর অন্য ভাইরও রাজি হবে ইনশাল্লাহ। আরে রোজিনা, কেমন আছো তুমি? আরে বোধি ভাই, তুমি তুমি না মরে গেছো? আমি আবার মরলাম কবে? এই যে জানতো কারা রিছি তোমার সামনে। তাহলে এতদিন কই আছিলা? ভ্রমণে গেছিলাম। ফাইজলামির কথা কইও না, তার স্বামীরে খুন করে তুমি গা ঢাকা দিছো। তুমি জানো তার স্বামীরে খুনের দায় এখন তোমার পুলিশ আয়া গ্রেফতার করবো? ওনার স্বামীরে কি আমি খুন করছি নাকি? কি কও না কও, তুমিই খুন করছো। ভাই সত্যি করে কন, আমার স্বামীরে কে খুন করছে? আমি কিছু জানি না, তবে তবে কি আমরা একটা লাশ পাইছিলাম, তবে এটা আপনার স্বামী কিনা আমরা জানি না। আপনারা মানে? আমরা মানে আমি আর রবি। তারে আপনারা কি অবস্থায় পাইছিলেন? মরা অবস্থায় পাইছি। সেদিন আমি আর রবি নদীর ধারে বসে আছিলাম, পরে দিয়ে একটা মানুষ বাইসা আইতেছে। আমরা প্রথমে ভাবছিলাম জ্যান তো, কিন্তু পরে দিয়ে জান নাই। রবি রে, এই কার লাশ দেখাইলাম? চেহারা একদম বিকৃত হয়ে গেছে, গ্রামের কারো বললে তো মনে হইল না। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই লাশটারে আমি তোর লাশ বলে চালাই দিই। কি কস, আমি তো জীবিত, কি কস তো এইসব? আর এছাড়া কোনো উপায় নাই, চেয়ারম্যান সাহেব কইছে যে তোরে মাইরা এই দুষ্টা হাসিমের উপর চালাই দিতে।
কি কস তুই আমারে মারবি? আরে বন্ধু শুন, আমি কি কাজটা করতে পারি? তুই আমার বন্ধু না? আর এই কাজটা যদি আমি না করি, অন্যজন কেউ যদি করে, তাহলে তোর মাইরেই ফেলাইব। শোনা, একটা কাজ করি, এই যে লাশটা যে বাইশা হয়েছে না, এই লাশটাই আমরা কাজে লাগাই। তাহলে আমি এখন কি করবো? তুই গা ঢাকা দে, পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হইব তুই তখন আবার আসিস। আমার গ্রাম ছেড়ে আমি যাবো গা? শোন বন্ধু, টাকার জন্য অনেক কিছু করতে হয়। এই কাজের জন্য আমি অনেকগুলো টাকা পাইছি, এখান থেকে আমি তোর কিছু টাকা পয়সা দিয়ে দিই, তুই এগুলোতে খাওয়া দাওয়া করবি, থাকাটা বন্দোবস্ত করবি। তুই আজকেই যা, তাড়াতাড়ি যা, আমি তোর টাকা পয়সা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই যা ভালো মনে কর। আর বন্ধু যা, দেখ অন্য কেউ কাটলে তোর এই মাইরা ফেলাকে, বুঝোস না? যা। যে লাশটা পাই তখনই রবি আমার বুদ্ধি দেয় আত্মগোপন করতে, আর ওই বিকৃত লাশটা আমার নামে চালাই দিতে। আপনারা তো ভারী ভয়ঙ্কর লোক। আমার কোনো দোষ ছিল না, আর রবি ওই চেয়ারম্যানের কথায় বাধ্য হয়ে কাজটা করছে। আপনারা থানা পুলিশ করেন নাই? আসলে ভুয়া কেস তো, এলাকা থানা পুলিশ করা হয় না। হ্যাঁ, তো বড় অন্যায় করছে চেয়ারম্যান। আমি আপনার স্বামীর কিছু করি নাই, বিশ্বাস করেন আমি আপনার স্বামীর কিছুই করি নাই। আপনি কি পুলিশের কাছে এই সব কথা কইতে পারবেন? তা পারবো, তবে চেয়ারম্যানের সাথে আমার লগে কোনো সরাসরি কথা হয় নাই, কথা হয়েছে রবির লগে। আর আমার কথা পুলিশ বিশ্বাস করবে? তাদের তো প্রমাণ লাগবে, আমার কাছে তো প্রমাণ নাই। ও, এই কথাটাও ঠিক, এটা তো খুব মুশকিলের বিষয়। আর চেয়ারম্যান, চেয়ারম্যান তো একটা পাকা খেলোয়াড়। আমি আপনাদের সাহায্য করতে রাজি আছি, আমি গ্রামে আসায় চেয়ারম্যান আমার জারি দিছে, আমি চেয়ারম্যানরা আর ভয় পাই না। আমাকে শান্ত সুন্দর গ্রামটারে চেয়ারম্যান তস নস করে দিতেছে, এভাবে চুপ করে বসে থাকলে হইব না, কোনোভাবে এটা মানা যাইব না। তোমরা এখন বাড়ি যাও, আমার একটু কাজ আছে। কি হলো ভাইজান, তুমি আমারে ডাকলা? কিছু তো কবি না, আমার মিটমিট করে আসতেছো, ঘটনা কি? ওই যে রাশিয়ার পুতিনের সাথে কি দেখা করার পারমিশন পাইছো না, এই জন্য খুশি? আরে দর, দেরি তো হইলেও এতদিন পর আইসা, আমি একটা কামের কাম করে ফেলাইছি। কি কাম? কি কাম? ওই যে আঙ্গু বিজদির, হ্যাঁ, অর্জন একটা পাত্র ঠিক করছি। ইয়ালা কোকি, এটা তো কম না, অনেক বড় খবর, খুশির খবর। কিটা কিটা? দেখ, যার এই কামটা করার উচিত ছিল সে পারলো না, আমি বারত কিন্তু ঠিকই পারলাম। ভালো, কিন্তু পাত্র কে না? আরে পাত্রের নাম শুনলে তোর পছন্দ হইব, যেমন উঁচা লম্বা, তেমন শরীর স্বাস্থ্য। তা তো চা আসলে একটু অন্যরকম লাগে, কিন্তু টাকা পয়সার অভাব নাই, মানুষও ভালো। মিঠু ভাই আছে না, তার কথা বলতে। আরে মিঠু ভাই, খুব ভালো হতো, উঁচা লম্বা আছে, ভালো, আমাকে মেয়ে পারবো তো, খুব ভালো করছো। আপনি কেমন ভালো মানুষ তা আমার বুঝা গেছে। আপনি আমার ভুল বুঝতেছেন ভাই, আমি আপনার পার্টনার হিসেবে থাকলে আপনারই লাভ। চেয়ারম্যানের সাথে ব্যবসা করবেন, সে কিন্তু লোক ভালো না। সেটা আমি জানি। জানেন, জানি না শুনেও আপনি তার সাথে ব্যবসা করবেন? একটা কথার জবাব দাও তো, এই চম্পা সবসময় তোমার পিছনে লাগে থাকে কেন? ও একটু বেশি বাড়ছে, আরে কমাইতে হবে।